আবার গরম আলুর বাজার 60 টাকা তার কেজি। আমরা গরিব বেঁচে আছি খেয়ে ভর্তা ভাজি, মনেতে চাই অনেক কিছু, ভালো মন্দ খেতে সাহস পাই না মাছ বাজারে দামের ভয়ে যেতে। আয় হয় না 500 টাকা, মানুষ অষ্টজন, নুন আনতে পান্থা শেষ, পাই না কারোর মন। ছোট্ট ছোট্ট পোলা পানে না বুঝে ধরে কত বায়না, দীর্ঘশ্বাস বুকে চেপে বলি বাবা আমরা হলাম গরিব মানুষ, ওসব কিছু খায় না। ভুলে গেছি গরুর গোস্ত, না মানি না মুখে, ওগুলো এখন ধনীর পণ্য, তারা খেয়ে বেঁচে থাক না সুখে। বলব শুনবে ইলিশ মাছ রূপকথার এক গল্প, সেই যে কবে খেয়েছিলাম দাম ছিল তখন অল্প, এসব কথা ভাবতে গেলে কষ্টের নাই শেষ। সিন্ডিকেটের কবলে এখন গোটা বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, সিন্ডিকেট 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 এই শব্দটা আর জাতির কাছে ভালো লাগে না। যেখানে যাই শুধু শুনি সিন্ডিকেট, যার কারণে মূল্যের দাম ঊর্ধ্বগতি। কিন্তু আমার প্রশ্ন জাতির বিবেকের কাছে, এই সিন্ডিকেট করছে কারা, এদেশ কার? এদেশ তো আপনার, এদেশ আমার, এদেশ আমাদের। আসুন না দেশের কথা ভাবি, আগামী প্রজন্মের কথা ভাবি। সিন্ডিকেট যারা করছে তারাও তো মানুষ, এই দেশের সন্তান, তারা কি একটু ভাবতে পারে না? আমার দ্বারা যদি আর একটা মানুষের কষ্ট হয়, আমার দ্বারা যদি বাজারে ঊর্ধ্বগতি হয়, আমি যদি খাদ্যপণ্যকে মজুত করে রাখি আমার স্বার্থের জন্য, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ আর আমার অর্থনৈতিক উন্নতির জন্য যদি আমি বাজারে কৃত্রিম সংকট দেখাই, তাহলে আমারও তো একদিন মৃত্যুবরণ করতে হবে। ওই আল্লাহর কাছে আমি কী জবাব দেব? আসুন না বন্ধুরা, আইনের হাত অনেক লম্বা, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলবো যাদের হাতে আইন আছে তারা আপনারা একটু সচ্চর হন না। আপনাদের চেয়েও তো ওই সিন্ডিকেটদের ক্ষমতা বেশি না, আপনারা আসুন না ওদের একটু কঠোর হস্তে দমন করে এই দেশটাকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বিরুদ্ধে আমাদের বাজারটা এনে দিন, তাহলেই আমরা এদেশের জন্য, আগামী প্রজন্মের জন্য ভালো কিছু করব। দেশ অনেক দূর এগিয়ে গেছে, এদেশে মেট্রো রেল হয়েছে, এদেশে পদ্মা সেতু হয়েছে, এদেশে বঙ্গবন্ধু ট্যানেল হয়েছে, এদেশে ভূমিহীনদের ঘর হয়েছে, জায়গা হয়েছে, এদেশে বিদ্যুতের উৎপাদন বেড়েছে। কিন্তু এত কিছু বাড়ার পরে কেন আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের নাগালের বাইরে চলে গেছে? কেন আজ এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে? একবার কি আমরা ভাবতে পারি না এই দেশের কথা? একবার কি ভাবতে পারি না আগামী প্রজন্মের কথা? আসুন আমরা এই দেশটাকে আমার মনে করে আগামী প্রজন্মের জন্য গড়ে তুলি। ধন্যবাদ।